একটা আমাদের এই বড় বড় শিল্পী বা সুরশ্রষ্টা তাদের জন্মদিন হলে পরে একটা স্মরণ সভা মতো হয় ওটাকে ঠিক জন্মদিন পালন বলা চলে না কতগুলো গান গেয়ে তাকে বলা হলো কিন্তু ঘটনাটা তো তা নয় তার থেকে বড় জানতে হবে শিল্পীর সামগ্রিকতাটা অর্থাৎ একটা শিল্পী তার উৎকর্ষ কোথায় তার ঐশ্বর্য কোথায় মানুষ কীরকম ছিল তার প্রয়োগ কীরকম ছিল ভাবনা কীরকম ছিল এই সমস্তগুলো ভাবতে হবে তো ষোলোই জুন হেমন্তদার জন্মদিন হেমন্তদার কথা যখন উঠল আমি কয়েকটা কথা একটু গ্যাপে গ্যাপে বলবো এক একটা বিষয় নিয়ে যেমন বলি একটা বলি যে তিনি শিল্পী হিসেবে গান গাইতে এসে কীভাবে নিজেকে প্রয়োগ করতেন তা একটা প্রথম বলি যে আমার প্রথম যেটা ছবি রিলিজ হয়েছিল তাতে একটা গান ছিল অশ্রুতি লেখা ছবিটা তাতে একটা গান ছিল সে গানটা উনি যখন শুনলেন শুনেই প্রথম প্রশ্ন করলেন যেরকম গানটা ইনডোর না আউটডোর আরেকটা প্রশ্ন করলেন কাল লিপে থাকবে অর্থাৎ যদি সৌমিত্রবাবুর লিপে থাকে তাহলে পরে গলাটা একরকম দিতে হবে আর উত্তমবাবুর লিপে যদি থাকে তাহলে আরেক রকম দিতে হবে অবশ্য ছবিটা শেষ পর্যন্ত অনিল চ্যাটার্জি হিরো হয়েছিলেন না চ্যাটার্জি মানানসই গলা হয়ে গেছিল কিন্তু তিনি একবার এইরে বলেছিলেন অর্থাৎ গলাটা তার একটু সৌমিত্র চ্যাটার্জি ঘেঁষা করতে হবে আর তারপরে জিজ্ঞেস করলেন ইনডোর না আউটডোর মানে গানটার যদি বহিরঙ্গ হয় তাহলে গলাটা একরকম থ্রো করবে আর যদি অন্তরঙ্গ জায়গা হয় তাহলে পরে ভয়েসটা অন্যরকম থ্রো করবেন এই যে কনসেপশান এটার সঙ্গে বিষয়ের একটা যোগ রয়েছে বিষয়ের সঙ্গে যোগ রেখে একটা গান কীভাবে নিজেকে প্রয়োগ করতে হবে সেই জায়গাটা বুঝতেন এবং সেই জায়গাটা বুঝে সিকোয়েন্সটা কী বিষয়টা কি এই রকম এখন আজকাল যেমন এক জায়গায় রামন যুদ্ধ হলো লুয়ারচেদপুরে শক্তিশালী লখন হল মেচোবাজারে কাশিধামে কাক মরেছে বৃন্দাবনে হাহাকার সে সিকোয়েন্স জানে না কিচ্ছু জানে না ভালো করে বুঝলো না তবলা এক জায়গায় একদিন রেকর্ডিং হয়েছে ওটা একদিন রেকর্ড হয়েছে এই যে সমন্বয়ের অভাব সেটা তো তখন ছিল না ও বকুম পায়রাতে যখন সন্দমুখর জী বক বকুম গাইছেন তখন রাধাকান্দি বক বকুম করছেন এবং ওরা জানতেন যে মিউজিকটাকে কী করে খেতে হবে এই খেয়ে নিয়ে গানটা করতে হবে এই হচ্ছে হেমন্ত মুখোপাধ্যায়ের একটা গানের কথা বলার আরেকটা গানের কথা বলছি সে গানটা হচ্ছে আমার গুরুদেব পরমানন্দ সরস্বতীর লেখা তিনটে গান উনি গাইবেন আমরা যাচ্ছি একসাথে দমদমে পৌঁছে গেলাম তাও গানটা হচ্ছে তুমি চলে গেছো কেউ নেই এই গানটা এখন এই গানটা যখন গাইলেন খুব সুন্দর গাইলেন আমি বললাম যে বাহ এমন তো এটা খুব ভালো হয়েছে চুপ করে বললেন না আরেকটা নেব কেন না অনল বর্ষী তৃতীয় নয়ন কথাটা ভালো উচ্চারণ করতে পারেনি আচ্ছা ঠিক আছে উনি আবার গাইলেন গাইলেন দুর্দান্ত গাইলেন কোনো সন্দেহ নেই দিন দেখেছি আরেকটা রেকর্ডিং এতে সে রেকর্ডিং এতে রেকর্ডিংটা হয়ে গেল হয়ে যাওয়ার পরেতে আমি বললাম বাহ এটা ভালো হয়েছে উনি দেখলেন ওরকম রেগে যেতে ওরকম তার আগে কখনো দেখিনি ঘট 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 করে ভেতরে চলে গেলেন রেকর্ডিস্টের ওখানে গিয়ে রেকর্ডিক্সের নাম করে বলছেন কি হচ্ছে কি গলা কোথায় আমি যে তখন উনি বলছেন যে গলা আমি তো কাঁটা দিকে রেকর্ড করছি ফুল কাঁটা রেকর্ড করছি আপনি কাঁটা দিকে রেকর্ড করবেন আর্টিস্টের প্রেজেন্স কোথায় কি অদ্ভুত কথা মানে গলা টলা টেকনিক্যালি ঠিক আছে কিন্তু আর্টিস্ট যে গানটার মধ্যে উপস্থিত হয়েছে সেটা বোঝা যাচ্ছে না কারণ উনি তো অন্যরকম হবে উনি রবীন্দ্রনাথের গান গাইছেন রবীন্দ্রনাথের গান গাইছেন এই পথ তোমার পথের থেকে অনেক দূরে গেছে বেঁকে আবার গাইছেন আমার হৃদয় তোমার আপন হাতে দোলে প্রথম গানটা কি প্রথম গানটা হচ্ছে তো আমরা কখনো মিলিত হব না সো উই আর টায়ার্ড সেখানে একটা ভাবে দম নিচ্ছেন আবার যখন সমর্পণের গানটা হচ্ছে আমার হৃদয় তখন অন্যরকম রকম দম নিচ্ছেন কিরকম প্রথম গান ধরুন তোমার পথের থেকে অনেক দু আবার যখন আমার হৃদয়ে গেছেন আমার হৃদয় তোমার আপন হাতে দোলে এই যে সবাই চলে গেছে মধ্যে একা একা বেশ আছি হেমন্ত তাও জানেন যে অভিজিৎ কেন এই নোটটা লাগিয়েছে এবং আমিও জানি যে হেমন্ত দা কি কিভাবে লাগাতে পারবেন একা একা বেশি যখন তিনি গাইছেন গত রজনীর ও শ্রুতি মিরে ভেঙে ছন্দু তখন গত রজনই অশ্রুতি মেরে ভেঙেছে অন্ধকার উত্তম কুমার শিক্ষিত লোক সে গাইছে এবং এরকম একটা গভীর বাণীকে তখন দিলেন গলাটা একরকম আবার ওই উত্তম কুমার ওই হেমন্ত মুখোপাধ্যায় যখন মা রেশুরে একজন মানে খামখেয়ালি ভালো মানুষ কিন্তু দায়িত্ব জ্ঞানহীন তখন পায়রা ওরা যা রে যা গলাটা বদলে দিলেন এই যে সমস্ত কাণ্ড কারখানা আরেকটা কথা বলি সেটাও খুব দুর্দান্ত সেটা আগে আমাদের গ্রামফোন কোম্পানি এ আসত স্যাম্পল রেকর্ড আসতো সাদা লেবেল লাগিয়ে সে গানটা অ্যাপ্রুভ হলে পরে তার মধ্যে রেকর্ড বেরোতো তো শ্যামা আহ এসেছে শ্যাম হেমন্ত দাস শুনছেন পাশের চেয়ারে আমি বসে আছি তরুণ দেখাইছেন ধর ধর ওই চোর ওই চোর ধর ধর চোর ওই চোর নই আমি নই চোর নই চোর নই চোর ফট করে গলাটাকে ডাউন আমি তো লাফিয়ে উঠেছি তখন হাসছেন আর বলছেন এছাড়া আমার কোনো গতি ছিল না তরুণ যে দরজার কাছ থেকে শিখে এখন এই যে সমস্তটাকে একটা না বলছি আরেকটা আরেকটা উল্টো কথাও বলবো উল্টো কথাও বলবো কোনো একজন মিউজিক ডিরেক্টর তিনি হেমন্ত দাদা প্রচুর গান করিয়েছেন হেমন্ত দাদা তাকেও যেমন শ্রদ্ধা করতেন তিনিও হেমন্ত দাকে তেমনই শ্রদ্ধা করতেন ওইখানে আমার গানেতে অনলবশ্যী তৃতীয় নয়ন কতটা ভালো উচ্চারণ করতে পারেনি আর্টিস্টের প্রেজেন্স নেই বলে উনি রেগে যাচ্ছেন আবার সেখানে হলো অন্যরকম ঘটনা সেখানে ঘটনাটা ঘটল কি যে এটা করলেন কি বলে একটা গানটা গিয়ে চলে গেছেন গানটা ওকে হয়ে গেছে ওকে হয়ে গেছে চলে এসেছেন তারপরে যে হঠাৎ গানটা শুনতে শুনতে যে সঙ্গীত পরিচালক তিনি বললেন আরে সঞ্চারিত করিবাটা লাগেনি তাহলে টাকাটা ঘুমন্ত করে গেল তা ছুটেছে একজন উনি বুঝতে পারছেন একটা কোনো গণ্ডগোল আছে উনি গাড়িটাকে থামাতে বললেন কি হলো কি ওই গাড়ি থেকে বলছেন না ও বলছিলেন আপনার সঞ্চারিতে করিমাটা লাগেনি ও ওকে বলে দিও আমি করিমা কখনো গাইনি অর্থাৎ উনি কিন্তু টোটালনেসটা ভীষণ দেখতেন আমি শুনেছি আমার শোনা কথা ও কোকিলা তরে শুধাই রে মানাদা ফার্স্ট একটা ওকে করেছিলেন মানে হেমন্ত দা মানাদা তো গলা গরম না হলে ও ছাড়বেন না তা হেমন্ত দা ঠিক আছে আপনি যান না আপনি যান ও দু তিনটে গা গাওয়ার পরে কোথায় হেমন্ত তার কোথাও নেই তাও হেমন্তও কোথা গেল ও হেমন্তও একটু কাজ সেরে আসছে আপনাকে গাইতে বলেছে উনি চিকিৎসক করে নিয়েছেন যে মানারা কটা গাই গাইতে পারেন পরপর এবং তারপর শুনে এসে যখন আসবেন তখন ঠিক আসলটা বেরিয়ে যাবে তা সেরম ঠিক ঘুরে এলেন গোটা নয়ক টেক হওয়ার পরেতে লাস্টলি উনি যখন ঢুকছেন তখন লাস্ট টেকটা হচ্ছে তাও হয়ে গেল তখন হেমন্ত কি কোনটা ঠিক হলো না এক নম্বরটাই ঠিক হলো অসম্ভব বুঝতে পারতেন সবাই চলে গেছে দিন বাদে আমি গেছিলাম উঠে ঘুম উঠে এসেছিল ও তুমি এসছো তোমার গান দশ বছর বলে কি রে জ্যোতিষ নাকি তারপরে দেখা গেল সেই গান তো আজও নতুন হয়েছে আর গল্প বলবো একটু পরে এবার হেমন্ত দার মানুষ কিরকম ছিলেন মানুষ হেমন্ত দা এর অজস্র এক্সাম্পল আছে অজস্র এক্সাম্পল আছে আমি দু একটা ঘটনা বলবো যেমন প্রথম বলি তখন নাগিন হিট করেছে মানে রমরম ব্যাপার সমস্ত বম্বে শিল্পীরা চাইছে হেমন্তদাস সুরে পুজোয় রেকর্ড করবেন তার বলতে হেমন্তদা এখন আমাদের যে রিহার্সাল রুম ছিল নলী সরকার সেখানে একটা ডানদিক দিয়ে কাঠের একটা পার্টিশন করা ছিল ডানদিক দিয়ে ঢুকে পবিত্র মিত্র ঘরে আমরা যেতাম আর যা সলিল চৌধুরী হেমন্ত মুখার্জি ওখান দিয়ে ঢুকতেন না অফিসার পিকেশনের ঘরেতে ঢুকতেন পিকেশন তো রেগুলার আসতেন না ওরা এলে আসতেন অথবা শনিবার করে আসতেন তাই ঢুকে বাঁধিয়ে আলাদা গেট আছে ঢুকে সলিলদাহ কি হেমন্ত দা এরকম কণিকা দিই এরকম সব সুচিত্রা দিই এরা সব যেত আমরা ওই আড্ডা মারতাম ডান দিক দিয়ে ঢুকে পবিত্র ঘরে বসে আড্ডা মারতাম তা হেমন্ত দা এসে পিকে ঘরে ঢুকে চলে গেলেন যে কথা হচ্ছে ওদের কি কথা হচ্ছে তা আমি জানি না কিন্তু দেখলাম পবিত্রতা হয়ে যাচ্ছেন পবিত্র মিত্র গান করবে কি গান করবে হ্যান ত্যান এগুলো সমস্তগুলো তিনি নির্বাচন করতেন পূজার সময় কোন কোন গান আর পিকে সেন ওকে ভীষণ পবিত্রতাতে গিয়ে একবার করে পিকে ঘরে যাচ্ছেন এসে গম্ভীর হয়ে বসে থাকছেন আবার যাচ্ছেন আবার চলে খুব অস্থির একটা ভাব কি হলো কিছু বুঝতে পারছি না তো তারপর আমি চুপ করে বসে আছি আর পবিত্র হেমন্ত আসাতেই তাড়াতাড়ি পবিত্রতা উঠে গিয়ে হেমন্ত আপনার সঙ্গে একটা কথা ছিল হ্যাঁ কি কথা হ্যাঁ বলে আড়ালে নিয়ে চলে গেল সেই বাথরুমের ধারে গিয়ে বললেন যে ওখানে পিকেশনের সঙ্গে উনি কথা বলে এসছেন বোম্বের ওই সকলের গান করে পিকেশন তো খুব খুশি যে সব বোম্বে আর্টিস্টরা গান করবে এনতেন কিন্তু পবিত্রতা মাথায় অন্য চিন্তা পবিত্রতা বললেন যে দেখুন বোম্বের লোকেরা তো কত টাকা রোজগার করে আর একটা পূজার গান করে একটা এখানকার শিল্পী সারা বছর কইরা খায় এখন ধরুন আপনি যতগুলো বোম্বের শিল্পী গাওয়াবেন ততগুলো এখান থেকে নিচের দিক থেকে কাট যাবে ওদের তো খুবই কষ্ট হবে ও তবু আমি তো এটা ভাবতে পারিনি তারপর আর কিছু বললেন না চলে গেলেন একটা গান করলেন না একজনেরও গান করলেন না দিস ইজ হেমন্ত মুখার্জি দিস ইজ হেমন্ত মুখার্জী আর একটা ঘটনা বলি শেষ লাইফে এটা রাজীব মুখার্জির কাছে শুনেছি স্টুডিও যে রেকর্ড রেকর্ডিস্ট মানিক ইয়ে ধোন রাজীব বলল বলেছিল হঠাৎ তখন হেমন্ত দা কলকাতায় চলে এসছেন আর কি তা হেমন্ত বললেন যে দাদা আমরা একটা লোকনাথ ব্রহ্মচারী একটা এ করছি একটা ক্যাসেট করছি আপনি যদি দুটো গান গেয়ে যান বলে একটা টাকা পড়ল টাকাটা খুব সামান্য তাতে বললেন যে ঠিক আছে গিয়ে দেবো উনি তো খুব কপারেটিভ ছিলেন খুব তো তাহলে ঠিক আছে ডেট ঠিক হয় না ডেট ঠিক হয় না ডেট ঠিক হয় না হঠাৎ একদিন হেমন্ত দা ফোন করেছেন রাজীবকে রাজীব আমাকে একটা হ্যাঁ দশ হাজার টাকা একটা ব্যবস্থা করতে পারো তাহলে তো বলছি যেরকম হ্যাঁ তোমাদের চারটে গান গিয়ে দেবো চাইতির পুরো ক্যাসেটটা গিয়ে দেবো আমি হ্যাঁ দাদা আসছি কালকে আসছি কালকে আসছি রাজি পরের দিনকে দাদা পুরো টাকা অনেক টাকাই নিয়ে গেছে প্রচুর টাকা নিয়ে গেছে পুরো ক্যাসেটটা উনি গাইবেন তা টাকাটা নিয়ে উনি একটা কথা বললেন বলে আমার একটা বড় টাকা আসবে আর টাকাটা আসতে কোন কদিন একটু দেরি হবে তুমি জানো তো মাসটা গেলে খামগুলো পৌঁছোতে হবে মানে তার মাসে কতগুলো বাড়িতে পবলিকেটারি বাড়ি যেগুলো যেখানের থেকে তিনি উপকৃত হয়েছেন তাদের বাড়িতে প্রত্যেক মাস শেষ জীবন অব্দি শেষ দিন পর্যন্ত তিনি ওই কন্ট্রিবিউশন করে যেতেন এবং একটা বাউল লোক ছাড়া কিছু বলবো না যার চার চারটে বাড়ি প্রথম বাড়িটাই যেটা তালিগঞ্জ এলাকায় হয়েছিল আমরা সেখানে পিকনিক করেছিলাম লনালা বিরাট বাড়ি লনালা বিরাট বাড়ি সেইখানে আমার পিকনিক পর্যন্ত করেছিলাম চারটে বাড়ি ছিল কিন্তু উনি থাকতেন না কেউ না কেউ অন্য ভাইরা সব থাকতো উনি শেষ জীবন পর্যন্ত ছিলেন শেষ দিকে বাড়িটা কিনে নিয়েছিলেন এরকম হচ্ছে মানুষ এবং তার জন্য কোনো মাইন্ড করতেন না এমন তো তার একটা গল্পের বই বেরিয়েছে আজকাল থেকে তার ভূমিকাটা আমি লিখেছিলাম তিনটে গল্প পড়ে আমি আশ্চর্য হয়ে গেছি তাকে আমি বুদ্ধদেবের সঙ্গে তুলনা করেছি বুদ্ধদেবের সঙ্গে যে বুদ্ধদেবের বাবা যখন দেখলেন যে ছেলে উদাসীন মতো তখন বিনোদনের পাহাড় করে দিয়েছিলেন সে পাহাড়ের মধ্যে দিয়ে কিন্তু সে জড়াকে দেখতে পেয়েছিল হেমন্ত যে তাই আমি খাড়ের বাড়িতেও গেছি খাড়ের বাড়িতেও গেছি কোনো বাড়িতে এক খাড়ের বাড়িতে বিশাল বাদ হিট করার পর অফিসটা সাজিয়েছিলেন এছাড়া কোনো জায়গায় যে একটা বিরাট ভাবে কাঠের কাজ করে বাড়িটাকে ডেকোরেট করতে হবে ও সমস্ত কিচ্ছু ছিল না ওই কাঠের চেয়ার তাতে পুরো মাটি পড়ে রয়েছে দরকার হলে কেউ সতরঞ্জি পেতে বসবে এইগুলি উনি বুঝতেন এই একটা সহজইয়া জায়গা এই হচ্ছে হেমন্ত মজি আর আমার জীবনে একটা ঘটনা বলি এটা আমার ব্যক্তিগত জীবনের সঙ্গে হেমন্তদার একটা হিউম্যান জায়গাটা উনি আমায় খুব গোড়া থেকে খুব স্নেহ করতেন যেমন প্রথম যখন গান তোলাতে যাই প্রথম একটা নন ফিল্ম না নন ফিল্ম গান ছিল ছিল এই ছবির বাড়িতে গেছি গান তখন মানে আমাকে একটু লোকে চেনে চেনে এরকম সময় আর কি বলছি একটা ছোট গাড়ি কিনে নেবে অস্টিন আমি একটা কিনে নিয়েছিলাম অনেক টিউশানি করতে পারবে অনেক টিউশানি করতে পারবে জন্মে লক্ষী তারপরে তখন তো আর আমার গাড়ি কেনার মতো পয়সা অবস্থাটা ছিল না পরে আমি একটা গাড়ি কিনেছিলাম কিনে টেলিফোনে তো আপনি বলেছিলেন তো তার বহু বছর পরে যে একটা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছি সঙ্গে সঙ্গে বললেন একটা গ্যারেজ ভালো গ্যারেজ পেয়েছো তো মানে অভিভাবক একেবারে অভিভাবক এরকম অজস্র সারাদিন বসে গল্প করা যায় তার হিউম্যানিজমের কথা এবং আমার একটা জীবনের ব্যক্তিগত কথা বলি একটা পুজোতে আমার গান করবেন ফাইনাল হয়ে গেছে বা সকলে জানে ইন্ডাস্ট্রির সব লোকে জানে যে পুজোয় এবার হেমন্ত আমার গান করছেন কিন্তু তখন এমন একটা প্রফেশনাল অব্লিকেশনের মধ্যে পড়ে গেলেন হেমন্ত দা পড়ে গিয়ে মুকুল দত্তের গান করতে হবে তখন উনি আমাকে চিঠি দিলেন যেরকম এবছর আর তোমার গানটা করতে পারছি না সামনে বছর করব তা আমিও তখন তাকে একটা পাল্টা চিঠিতে বললাম যে দেখুন আপনার তো হারাবার কিছু নেই কিন্তু চারিদিকে রটে গেছে আমি আপনার গান করছি সেই জন্যে আমার খুব অসুবিধা এটা আমার ক্যারিয়ার পক্ষে খুব ক্ষতি হবে তখন উনি কিচ্ছু বললেন না একটু মিষ্কি হাঁস ট্রেন তারপরে ফোন করলেন দেখো আমি তোমার একটা গান রাখছি অনেক অরণ্য পার হয়ে এই গানটা রাখছি আর পিঠে আমি মুকুলের একটা গান আমি সুর করেছি আমিও পথের মতো হারিয়ে যাব কিন্তু দুটো গানই তোমার নামে যাবে তোমার নামে যাবে তুমি আমার পুজোর গান করেছো এবং এইভাবে উনি তখন সেই রেকর্ডটা করলেন বেরোলো এবং আমার নাম দিয়ে বেরোলো পরে ওটা ঠিক করে নেওয়া হয়েছে পরে ঠিক করে নেওয়া হয়েছে কিন্তু সেই মুহূর্তে তিনি আমাকে এই সাপোর্টটা দিলেন এরকম তার অজস্র 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 ঘটনা আছে মানে যার মধ্যে হিমানিসুম মারাত্মক রাস্তায় গাড়ি করে যাচ্ছেন সনদ ছিল গাড়ি চালাচ্ছে হঠাৎ দেখলেন একটা এক একবার ভীষণ কষ্ট করে করে যাচ্ছে তার কোনো শারীরিক একটা অসুবিধা হয়েছে গাড়িটা থামে জিজ্ঞেস করে কী হয়েছে আপনার না তার প্রসব যন্ত্রণা শুরু হয়েছে সে গাড়ি করে যাওয়া তার সংস্থান নেই বলে আপনি এখানটা দাঁড়িয়ে থাকুন আমি এক্ষুনি আসছি সনত আমাকে পৌঁছে দিয়েছে ওনাকে গাড়ি করে হসপিটালে পৌঁছে দেবে দিস ইজ হেমন্ত মুখার্জি একটা ভালো মানুষ না হলে পরে একটা সত্যিকারের দেবতুল্য মানুষ না হলে দেব কণ্ঠশিল্পী হতে পারে না হতে পারে না ফাঁকি বাজে করে না হিউম্যানিজম চাই সংবেদনশীলতা চাই নাহলে কি করে অভিমানের গান গাইবে রবীন্দ্রনাথ বলছেন যে আর্টে থামবার জায়গাটা অত্যন্ত জরুরি আর্ট ইজ নেভার এন এক্সিবিশন বাট এ রিভিলিশন মানে অর্থাৎ প্রদর্শনী নয় প্রকাশ কিন্তু বর্তমান একটা আমরা এমন একটা সময়ের মধ্যেই যাচ্ছি যেখানে মাপ জ্ঞান কারণ নেই মাপ জ্ঞান কারণে কতটুকু কোথায় গিয়ে থামতে হবে হ্যাঁ যেমন রবীন্দ্রনাথ বলেছিলেন একটা কথা যে ক্লাসিক্যাল কারণে ওইটা বুঝতে পারি না যে কখন থামবে এবং কেন থামবে এখানে তা সেই জায়গাটা হেমন্ত ওই থামবার জায়গাটা অত্যন্ত মানে পরিষ্কার ছিল তা এখন শেষ দিকে যখন শরীরটা খারাপ হয়ে গেল গড়াটা পড়ে গেছে অনেকে বলতো এখনো কেন উনি গান করছেন এখনো কেন গান করছেন কিন্তু উনি জানেন কেন করছেন এবং কখন করতে হয় কখন গান করতে হয় আর কখন গান করতে হয় না সেগুলো তার জ্ঞান কতটা ছিল সেটা একটা ঘটনা বলি শেষ দিকে যখন শরীরটা খারাপ হয়ে গেছে গলাটা পড়ে গেছে রেডিওতে গেছেন এটা আমার একটা শোনা গল্প রেডিওতে গেছেন রেডিওতে মানে ওরা রেডিও ডেকেছে যে কিছু গান রেকর্ড করে রাখবেন তা তো উনিতে গেছেন গান করতে গাইতে বসেছেন সনত আধুনিক গানের খাতাটা দাও তা আধুনিক গান একটা পর গান গেয়ে যাচ্ছে আর দাদা খুব ভালো হচ্ছে খুব ভালো আছে কোনো ভ্রুক্ষেপ নেই কোনো দিকে কোনো ভূক্ষেপ নেই একটা পর একটা হয়ে হয় সনদ আমার রবীন্দ্রসঙ্গীতের খাতাটা দাও রবীন্দ্রসঙ্গীত খাতা একটা পর একটা হয়ে গেছে আর ওরাও প্রশংসা করে যাচ্ছে উনি কিন্তু কোনো উত্তর দিচ্ছেন না কোনো তাপ উত্তাপ নেই এখন গেটে বেরিয়ে আসছেন দম্বল বেদের সঙ্গে সঙ্গে দাদা আজকে যা গাইলেন না আর দারুন ব্যাপার আনতেন তার উত্তর দিচ্ছেন যে এরকম অনেক তো ভালো শুনেছেন একটু খারাপ শুনুন না তারপরেতে তারপরে গাড়িতে উঠেছেন যেমন সঙ্গে বেলাদি বলছে মানে আজকে তুমি খুব ভালো গেছ তখন বলছেন কাকে কি বোঝাচ্ছ কাকে কি বোঝাচ্ছ অর্থাৎ উনি জানতেন যে কোনখানটা কি করলে কি হয় এবং এগুলো একটা ঘটনা বলি হেমন্ত শুক্লা তখন সবাই একটু নাম টাম হয়েছে রবীন্দ্রচার্জি দেখেছে হেমন্ত শুকলাকে গাইতে এখন একটু ভয় ভয় পাচ্ছে তখন হেমন্ত দাদা উম কি বলে রবিচার্জি কিরম শুরু বলে খুব ভালো রে আমি অনেক গান গেয়েছি অনেক কিছু জানি বুঝতে পেরেছিস কী সব বলে ক্রমিং তাহলে সুপ্রান আমি তো ওগুলো কিছু বুঝি না আমি বলি আপনি গানটা দিন আমি গিয়ে দেব এই হচ্ছে হেমন্ত শেষ করব একটা কথা বলে আমার জীবনে ভূষণ টুষণ হ্যান ত্যান কোন আমার সার্টিফিকেট না আমার একটা সার্টিফিকেটে আমার কাজ হয়ে গেছে সেটা হচ্ছে আমার একটা ছবিতে গান গাইতে আসার কথা উনি তো টাইম আসেন তার আগে আমার একটা অন্য গান চলছিল সেই গানটা হয়ে গেলে গানটা হবে এসে কাঁচের মধ্যে দিয়ে দেখলেন যে আগের গানটাই চলছে তখন শুধু একটা কথা বলেছিলেন সে কথাটা আমি বাঁধিয়ে রেখে দেব এবং দেখে বললেন ও তো হবেই শরীরের চালা হেমন্ত মুখার্জি বলেছেন সলিলের চালা আর আমার কোনো সার্টিফিকেট চাই না আর আমার কোনো সার্টিফিকেট চাই না